বিতর্ক রয়েছে ঠিকই, কিন্তু জাতীয় রাজনীতির ময়দানে অভিজ্ঞতা একেবারেই হেলাফেলার জিনিস নয়, সেটা ভালোই বোঝেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সম্প্রতি তুমুল বিতর্কে জড়ানো সত্ত্বেও লোকসভায় টিকিট পেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়ের মতো পোর খাওয়া নেতারা। তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রবীণ নেতা দমদমের সাংসদ সৌগত রায়, 77 বছর বয়সী এই নেতা দেড় দশক ধরে সংসদীয় রাজনীতিতে দাপটের সঙ্গে কাজ করছেন। মনমোহন সিংয়ের সরকারে কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে বয়সের ভার ও নবীন প্রবীণ টানা পড়েনে এবার লোকসভায় টিকিট পাবেন কিনা তা নিয়ে নিজেই সংশয় প্রকাশ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দমদম কেন্দ্রের জন্য সৌগত রায়ের উপরই ভরসা রাখল দল। তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করায় ইতিমধ্যেই দলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। নাম ঘোষণা হওয়ার পর থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। রবিবার সন্ধ্যায় দক্ষিণ দমদম পুরসভার 11 নম্বর ওয়ার্ডে পুরপিতা পুরপরিষদ সদস্য মৃন্ময় দাসের উদ্যোগে শুরু হলো দেওয়াল লিখনের কাজ। এদিন সৌগত রায়কে বিপুল ভোটে জেতানোর আহ্বান জানালেন তারা। এদিন সৌগত রায় হয়ে প্রচারে দেখা গেল স্থানীয় মতুয়া সমাজের প্রতিনিধিকে। অনেকদিন আগে শুরু হয়ে গেছে আমাদের দমদমে, শুধু প্রার্থীর নাম আজকে দিদি ঘোষণা করেছেন। আমাদের দমদম বিধানসভার যে বিধায়ক এবং আমাদের চেয়ারম্যান এবং রাজ্য শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রত বসুর নেতৃত্বে গোটা দমদম জুড়ে অধ্যাপক সৌগত রায়ের সমর্থনে বেশি প্রচার করার দরকার নেই। আমরা জানি সৌগত রায় কি কাজ করেছে, আগে সংসদকে দায়িত্ব পাওয়া যেত না, আমাদের সংসদ সবসময় সুখে দুঃখে আমাদের পাশে ছিল, আছে, থাকে সেই 2009 সাল থেকে। তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের বেদিয়া পাড়ার জন্য সেই প্রতিশ্রুতিগুলো পালন করেছেন। তিনি আন্ডার কাজ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তিনি যখন দমদমে সংসদ হয়েছিলেন দুদুবার বেদিয়াপাড়াতে যে দুটো তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন পানীয় জল এবং তিনি হচ্ছে আমাদের বেদিয়াপাড়ায় আন্ডার পাস, তিনি আমাদের সেটা উপহার দিয়েছেন। তিনি বেদিয়াপাড়ার মানুষের কাছে, আমরা যারা বেদিয়াপাড়ার জন্মগ্রহণ করেছি আমরা সকল অধিবাসীরা তার কাছে ঋণী। আমরা সেই ঋণটা এই চতুর্থ পদের জন্য সৌগত রায়কে ভোট দিয়ে আপামর মানুষ, শুধু তৃণমূল কংগ্রেস মনোনীত মানুষ আর বেদিয়াপাড়ার সমস্ত মানুষকে অনুরোধ করব যে এমন একটা বিশিষ্ট ব্যক্তিকে ভোট দিয়ে আমাদের দমদমের মাথা উঁচুতে রাখবেন। এবং আপনি দেখছেন যে আমাদের যে মতুয়া সম্প্রদায়, যে মতুয়া সম্প্রদায় এত মানুষ যে মিথ্যে ভাইটা, আমরা ওসব সিএ চাই না, আমরা এনআরসি চাই না, আজকে দিদি বলেছেন আমরা চাই নিঃশর্ত নাগরিকত্ব। আমাদের এই দেশে জন্মগ্রহণ করলে আমরা যারা এদেশ থেকে নিপীড়িত ভাবে অত্যাচারিত হয়ে এদেশে এসেছি এটাই আমাদের দেশ, এই দেশে আমাদের নিঃশর্ত ভাবে নাগরিকত্ব দিতে হবে। আমরা কোনো ধর্মীয় নিপীড়ন বিভিন্ন রকম কাজে পড়ে আমাকে বলতে হবে যে আমাকে নাগরিকত্ব দাও, তার মানে কি আমি নাগরিক না? আমরা অবশ্যই নাগরিক, এই দেশের নাগরিক, ভারতের নাগরিক। আমরা হচ্ছে ভারতবর্ষকে মাথা উঁচু করে থাকতে চাই, আমাদের যে আইন ছিল সেই আইনটাকেও আমাদের আবার বলবৎ করতে হবে। আমরা যারা ভারতবর্ষে, আমাদের যাদের ভোটার কার্ড আছে, যাদের আধার কার্ড আছে, যাদের পাসপোর্ট আছে, যাদের আমাদের সরকার বাড়ি দিয়েছে, তাদের আমাদের নিঃশর্ত ভারতের নাগরিকত্ব দিতে হবে, এটাই আমাদের একমাত্র দাবি। আমাদের এনআরসিও বাতিল করতে হবে, সিও বাতিল করতে হবে, আমরা এসব কিছু বলেছি না। ভারতবর্ষের প্রতিটা মানুষকে, বাংলার প্রতিটা মানুষকে, মতুয়া সম্প্রদায়কে নিঃশর্ত ভাবে তাদের নাগরিকত্ব দিতে হবে, এটাই একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি। সৌগত রায় জিতলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত হবে, আমরা এটা আগামী লোকসভায় পার্লামেন্টে এটা বাতিল করে নতুন ভাবে আইন সৃষ্টি করব যেখানে সবাই ভারতবর্ষের নাগরিকত্ব পাবে একদম নিঃশর্ত ভাবে, তাদের কোনো স্বার্থ আলোপ করা হয় না, কে ধর্মের কারণে করেছে, একবার জৈন পাবে, একবার হিন্দু পাবে, একবার মুসলিম পাবে, এইসব আমরা চাই না। আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, কিংবা যারা 71 সালের উত্তাল থেকে এসেছি তাদের আমরা সবাইকে আমাদের দাবি থাকবে নিঃশর্ত নাগরিকত্ব দিতে। এবারে অবশ্যই আমাদের 11 নম্বর ওয়ার্ড থেকে আগের বার হচ্ছে আমরা দ্বিগুণ ভোটে সৌগত রায়কে জেতাবো, এ নিয়ে কোনো কথা হবে না। সৌগত রায় ব্যাপক ভোটে জিতবে, শুধু 11 নম্বর ওয়ার্ড না, প্রতিটা মানুষের হৃদয়ে তিনি আছেন, আমাদের মাতার উপর যিনি অভিভাবক আছেন, আমাদের দমদমের বিধায়ক মাননীয় শিক্ষামন্ত্রী, দমদম বিধানসভার চেয়ারম্যান অধ্যাপক ব্রত বসু, তিনি আমাদের দমদম বিধানসভার নেতৃত্ব দিচ্ছেন।
সুতরাং আমরা চিন্তা আমাদের প্রতিটি পৌর পিতা এবং পৌর মাতাগণ জানেন কেমন ভাবে মানুষের সাথে তারা সারা দিন থাকেন, 24 ঘন্টা তারা মানুষের সাথে কাজ করেন। সুতরাং যারা পরিযায়ী পাখিরা আসবে, কিন্তু যারা স্থায়ী মানুষ তারাই থেকে যাবে। আমরা আবার বিপুল ভোটে সৌগত রায়কে জয় করে লোকসভায় পাঠাবো দমদম কেন্দ্রের উন্নয়নের জন্য। একদম চতুর্থবার, কিন্তু সৌগত রায় যতবার যতদিন বাঁচবে ততদিন দমদম থেকে দিদি যদি তাকে টিকিট দেয় ততদিন জিতবে, এই নিয়ে আমরা কোনো সংশয় নেই করছি। আমরা দেখুন সাধারণ নাগরিক আমরা অত কিছু বুঝি না, সিএসি বিএসি এসব আমরা কোনো কিছু শুনি নেই, এখন শুনতেছি কিন্তু এর মানেও বুঝি না। আমরা এই দেশে আছি, এই দেশের নাগরিক, নাগরিকত্ব দিদি দিচ্ছেন, আমরা দিদির পক্ষেই আছি। পুনরায় চতুর্থ এখানে দাঁড়িয়েছেন, আমরা তাকেই ভোট দিয়েছি, পুনরায় যতবার দাঁড়াবেন আমরা তার সঙ্গে। এটা আমরা ভালো চোখে দেখছি না, আমরা আর চাই না। প্রথম কথা আমরা কোনো মতেও ভাই আমরা চাই না। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।